একদিকে বেআইনি কয়লা কারবার বন্ধ করতে সিআইএসএফ এর অভিযান, অন্যদিকে তার পাশ দিয়ে চলেছে দেদার কয়লা চুরি। বস্তায় করে কয়লা চুরি করে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা, সাইকেলে করে সেই কয়লা পাচার হচ্ছে বিভিন্ন গ্রামে বলে অভিযোগ। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটির দামাগড়িয়া কয়লা খনি এলাকায় এমনই চিত্র দেখা গেছে। কয়েকদিন ধরে ইসিএল এর বিভিন্ন খোলামুখী খনি এলাকায় অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় সুরক্ষা সংস্থা সিআইএসএফ। সোমবার সকালে দামাগড়িয়া খোলামুখ খনির বিভিন্ন এলাকায় অভিযান চালায় সিআইএসএফ। অভিযান চালিয়ে বেশ কয়েক টন কয়লা উদ্ধার করেছে। অভিযানের সময় দেখা গেছে সাইকেলে করে কয়লা পাচার হচ্ছে বলে অভিযোগ। একদিকে অভিযান আর একদিকে চুরি, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।